নমস্কার বন্ধুরা জব ভ্যাকেন্সি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের আবারও জানাই স্বাগতম নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি তবে আজকে কোনো সরকারি চাকরি নয় প্রাইভেট কোম্পানির চাকরি কবে কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি যেখানে প্রচুর পরিমাণে কিন্তু পদ বেরিয়েছে শূন্য পদ যেখানে তোমরা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় কিন্তু এর চাকরির লোকেশান রয়েছে বা যেখানে তোমাদের চাকরির জন্য পাঠানো হবে যেসব ক্যান্ডিডেটরা চাকরির জন্য ইচ্ছুক চাকরি করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো কারণ কি এখানে যেসব পোস্টগুলো বের হচ্ছে সেগুলোতে কিন্তু তোমরা আবেদন করতে পারবে প্রথমত তোমাদের বলে রাখি এই যেই কোম্পানিটা সেটা কিন্তু একটা বড়ো ইন্টারন্যাশনাল কোম্পানি যেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে প্রচুর জায়গায় ব্রাঞ্চেস অ্যাভেলেবেল আছে এবং যেখানে কিন্তু তোমরা এই কাজ করতে পারবে ফ্যাক্টরি ছাড়াও কিন্তু এদের স্টোরও অ্যাভেলেবেল রয়েছে যেখানে কিন্তু কাজ করতে পারবে প্রচুর ধরনের পোস্ট কিন্তু বেরিয়েছে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে তো চলো দেখে নি কী কী পোস্ট বেরিয়েছে যেটার জন্য তোমরা আবেদন করতে পারবে অবশ্যই করে তোমাদের দেখাবো কিভাবে আবেদন করবে এবং কি কি কোয়ালিফিকেশন লাগবে মেডিসিন স্টোরে কাজ করার জন্য কিন্তু ভারতে প্রচুর ধরনের মেডিসিন কোম্পানি রয়েছে কিন্তু কিছু কিছু কোম্পানি ট্রাস্টেড নয় যেখানে কিন্তু জব অপরচুনিটি পাওয়াটা খুবই প্রবলেম হয় কিন্তু এই ধরনের যে কোম্পানিগুলো রয়েছে সিপলা বা অ্যাপেলো ফার্মেসি এগুলো কিন্তু খুব বড় কোম্পানি যেখানে কিন্তু কাজের জন্য কোনোরকম প্রবলেম হয় না তো চলো অফিশিয়াল ওয়েবসাইট কি বলছে সেটা আগে তোমাদেরকে বলে দিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যখনই আমি চলে এলাম সিপলার অফিশিয়াল কেরিয়ার ওয়েবসাইটে যেখানে আমি ইন্ডিয়া সিলেক্ট করার পরেই কিন্তু এখান থেকে চাকরির আপডেট কিন্তু চলে আসবে প্রথমত তোমাদেরকে বলে রাখি এখানে তোমাদের কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে হবে যেটা কিন্তু খুবই মাস্ট কারণ কি এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি যেখানে প্রত্যেকটা কান্ট্রিতে এর জব অ্যাভেলেবেল রয়েছে তো আমি এখানে যদি ইন্ডিয়া করি তখন ইন্ডিয়া দিয়ে সার্চ করলেই কিন্তু এখানে ইন্ডিয়ার মধ্যে যেগুলো রিসেন্টলি জব অপরচুনিটি এসছে সেগুলো কিন্তু পেয়ে যাবে ফিফটি থ্রি টোটাল পোস্ট কিন্তু এখানে বেরিয়েছে এখানে দেখতে নয় এগারো দু হাজার একুশ কালকেরই কিন্তু আপডেট হয়েছে চাকরির পজিশান তাছাড়া এখানে দেখতে পাচ্ছ মুম্বাই গোয়া অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এখানে জবের অপরচুনিটি পেয়ে যাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে চাকরির জব লোকেশান কিন্তু কলকাতাতেও হতে পারে বা এই সব যে পোস্টগুলোর জায়গা দেওয়া হয়েছে সেখানেও কিন্তু হতে হয় সেটার জন্য তোমাকে কিন্তু প্রিপারেশন রাখতে হবে যেখানেই তুমি সিলেক্টেড হবে সেখানেই কিন্তু তোমাকে গিয়ে কাজটা করতে হবে এখানে কাজ করার জন্য স্যালারি কিন্তু তোমাকে উচ্চ মানে দেওয়া হবে এবং আবেদন করার জন্য কিন্তু কোয়ালিফিকেশনটাও কিন্তু ভেরি টাফ দেওয়া রয়েছে কারণ কি এখানে প্রচুর ক্যান্ডিডেট আবেদন করে এখনও পর্যন্ত যদি আমি বলি এখানে যে পোস্টগুলো বেরিয়েছে সেখানে কিন্তু বেশিরভাগ সায়েন্স বা ফার্মেসির ক্যান্ডিডেট ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে থাকে তো যদি তোমরা এখান থেকে কোনো একটি পোস্ট তোমরা সিলেক্ট করো আমি শুধু জাস্ট বলছি এখান থেকে যদি জুনিয়র অফিসার প্রোডাকশানের যদি অ্যাপ্লিকেশন করতে চাও জাস্ট ওপার ওটার ওপরে ক্লিক করে দাও তো এইভাবে তোমরা যে কোনো পোস্ট তোমরা সিলেক্ট করতে পারো অ্যাজ পার ইউর কোয়ালিফিকেশান যে কোয়ালিফিকেশানের সাথে তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে সেটাতে তোমরা কিন্তু আবেদন করবে এই যেটা বেরিয়েছে জুনিয়র অফিসার প্রোডাকশান যেটাতে নয় এগারো দু হাজার একুশে কিন্তু পোস্ট হয়েছে জব লোকেশন কিন্তু গোয়াতে থাকবে ম্যানুফ্যাকচারিংয়ের কাজ থাকবে তোমাদেরকে জবটা কিন্তু পারমানেন্ট কাজ থাকবে এবং এখানে ব্যাচেলার ইন ফার্মেসি যারা গ্র্যাজুয়েশান পাসে ফার্মেসি নিয়ে কোয়ালিফিকেশান কোয়ালিফাই করেছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এর সাথে সাথে বলা হচ্ছে শিফট আওয়ার্স থাকবে তোমাদেরকে ডে শিফট থাকতে পারে নাইট শিফট থাকতে পারে সেটা কিন্তু তোমাদের যখন কাজ করবে তখন কিন্তু বলে দেওয়া হবে অ্যাপ্লাই করতে গেলে সিম্পলি তোমরা অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করে দাও এবং তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করো যদি তুমি ফ্রেশার বা ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশান করো করতে চাইছো তখন কিন্তু এটা কিন্তু তোমার এখানে এটা দিতে হবে তারপরে এখানে সিলেক্ট করতে হবে তোমার ইমেল অ্যাড্রেস তারপর আবারই ইমেল অ্যাড্রেস দেবে চুজ পাসওয়ার্ড করবে ফার্স্ট নেম লাস্ট নেমে দেবে কান্ট্রি দেবে এবং তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে এটা করার পরেই কিন্তু তোমার ফর্মটা চলে আসবে এটা কিন্তু মাথায় রাখবে তো প্রথমে কিন্তু এটা তোমাদের করতে হবে তো আমি এটা প্রথমে করে নিই তারপরে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা যখনই তোমরা ওই ফর্মটা ফিল আপ করবে তারপরেই কিন্তু তোমার এখানে চাইবে যে তোমার সিবি বা বায়োডাটা এখানে সাবমিট করতে হবে যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সেটা তোমরা এখানে সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পরেই কিন্তু তোমরা এখান থেকে তোমাদের বায়োডাটাও কিন্তু সাবমিট করতে পারো এগুলো কিন্তু তোমরা তোমাদের ফোন থেকেও করতে পারবে ইজিলি কোনো রকম প্রবলেম হবে না তো প্রথমে এখান থেকে যে কোনো একটি বায়োডাটা তোমাদের যে বায়োডাটা করা আছে সেই বায়োডাটা এখান থেকে তোমরা দেবে এবং আমি এখান থেকে যেমনভাবে আমার বায়োডাটা সিলেক্ট করছি সেইভাবে কিন্তু তোমরা তোমাদের বায়োডাটাটা কিন্তু সিলেক্ট করবে সিলেক্ট করার পরেই কিন্তু তোমরা ওখান থেকে আবেদন করতে পারবে তো প্রথমে আমি আমার বায়োডাটা সিলেক্ট করে নিই তারপরে তোমাদের আবার নেক্সট স্টেপটা বলবো তো বন্ধুরা তারপরে কিন্তু চলে আসবে ওটা আপলোড করার পরে তোমাদের ক্যান্ডিডেট প্রোফাইল ক্যান্ডিডেট প্রোফাইলটা হচ্ছে যেখানে তোমাদের পুরো প্রোফাইলটাই সাবমিট করতে হবে এক এক করে তোমাদেরকে আমি বলে দিই প্রথমে তোমাদের নাম এবং লাস্ট নেম দেবে তারপর ক্যান্ডিডেট আইডি অটোমেটিক হয়ে যাবে নিজেদের ফোন নাম্বার দেবে এবং তারপরে এখানে বায়োডাটা সিলেক্ট করবে তারপরে যদি প্রিভিয়াস এমপ্লয়মেন্ট যদি কোনো আগে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে তারপরে তার ডকুমেন্টসটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে ফর্মাল এডুকেশন যেটা তোমাদেরকে চেয়েছে সেটা এখানে দেবে তারপরে মোর ইনফরমেশান যদি অল্টারনেট ফোন নাম্বার টোটাল এক্সপিরিয়েন্স কোন কান্ট্রি থেকে বিলং করছো স্টেট অ্যাড্রেস অ্যাড্রেস লাইন জিপ কোড সব কিছু দিয়ে তোমরা এই নেক্সট করবে করলেই কিন্তু তোমাদের ফর্মটা আপলোড হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তুমি পুরো তোমার অ্যাপ্লিকেশনটা করতে পারবে উইদাউট এনি অ্যাপ্লিকেশন ফি তো তারপরে কিন্তু তোমরা এখান থেকে সাইন আউট করে দেবে করে দেওয়ার পরেই কিন্তু তোমরা তোমরা আবার সেই কেরিয়ার পেজে চলে আসতে পারবে তো যেসব ক্যান্ডিডেটরা আবেদন করবে তাদেরকে আমি বলবো অবশ্যই করে কিন্তু ফর্মটা সঠিকভাবে ফিল আপ করবে এবং যেভাবে আমি বললাম সেইভাবেই কিন্তু ফর্মটা ফিল আপ করবে যাতে কোনোরকম পরে তোমাদের অসুবিধা হয় না এবং তাছাড়া আমি তোমাদের বলে রাখি এখানে সিলেকশান প্রসেসটা কিন্তু পুরোটাই ইন্টারভিউর উপর বেসিস করে কোন রকম কিন্তু গ্রুপ ডিসকাশন বা অন্য কিছু হবে না এটা কিন্তু মাথায় রাখবে আর সব ক্যান্ডিডেট আবেদন করছো তাদের কিন্তু বয়স সীমা কোনো কিছু দেয়া নেই তাই ম্যাক্সিমাম এজ লিমিট তোমরা আবেদন করতে পারো তারপরে তোমরা এখানে চলে আসবে এখানে এসে আবারও যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোর মধ্যে থেকে আবার যে পোস্টটা তোমাদের ভালো লাগছে বা এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে আবেদন করতে পারো তোমাদের কাছাকাছি যে লোকেশান আছে সেই লোকেশানে যদি কোনো পোস্ট তোমাদের ভালো লেগে থাকে সেটার জন্য কিন্তু আবেদন করতে পারো কোনো প্রবলেম হবে না তাছাড়া তোমাদের বলে রাখি আবেদন করার পরে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে যে তোমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট হয়েছে এবং তারপরে যদি তোমাদের শর্ট হয় এবং যদি কোয়ালিফাই করে যায় তোমাদের সিবি তারপরে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং ইন্টারভিউ দিয়ে কিন্তু তোমরা চাকরিটা পেতে পারো আশা করি তোমরা পুরো ডিটেলসটা বুঝে গেছো যদি আরও কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো নিচে কমেন্ট বক্সে তোমাদের প্রত্যেকটা কমেন্টের ডিটেলস আমি তোমাদেরকে পাঠাবো এবং আরও কিছু যদি জানার থাকে অবশ্যই করে কিন্তু তোমরা আদার ফেসবুক এবং টুইটার এবং ইনস্টাগ্রামের প্রোফাইলগুলো আছে ওখানে তোমরা গিয়ে ভিজিট করতে হবে ওখানেও কিন্তু পুরো ডিটেলস তোমাদেরকে বলবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি আরও কিছু জানার থাকে অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করতে ভুলো না এবং প্রতিনিয়ত যেরকম আমি সরকারি এবং বেসরকারি চাকরি আপডেট নিয়ে আসছি আবারও কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও